পর্যটক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দ্বীপ জেলা ভোলার চারফ্যাশন উপজেলার চারফ্যাশন কলেজের অধ্যক্ষ ফয়সাল আহমেদ দুলাল স্যারের বাসায়। তার বাসাটি হচ্ছে কলেজ পাড়ার মাতৃ ছায়ায় তার বাসায় চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্যারের সাথে দাঁড়িয়ে রয়েছি, মুস্তাফিজ তরুণ, কথা বলছি ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে। আমরা বলছি ঘুরবো আমরা, আপনারা দেখবেন বাসায় বসে ফেসবুক এবং ইউটিউবে। আমরা আজকে আপনাদেরকে একটি মানে শিল্প সাহিত্য এবং শিক্ষা এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে অনেকগুলো বই রয়েছেন। ফয়সাল আহমেদ দুলাল স্যার চারফ্যাশন উপজেলার এমন একজন শিক্ষক, চারফ্যাশন কলেজের যিনি বাংলা সাহিত্যের প্রথিত যশা যারা রয়েছেন তার মধ্যে ভোলার অন্যতম একজন শিক্ষক এবং কবি এবং সাহিত্যিক যিনি লেখেন, এবং তিনি একজন রাজনীতিবিদ, পাশাপাশি তিনি একজন সংগঠক। আমরা তার মুখ থেকে সম্পূর্ণ কথা শুনবো। আমরা আজকে তার শিল্প সাহিত্য এবং কর্ম নিয়ে এবং হচ্ছে তার পড়াশোনা এবং স্টাডি এবং বর্তমান সময় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। আমি মুস্তাফিজ তরুণ আপনাদের সাথে। তো স্যার আপনাকে ধন্যবাদ আমাদের ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার চারফ্যাশনের মুক্তিযুদ্ধ একটি বই রয়েছে। তো স্যার আপনাকে আমরা বই নিয়ে কথা বলবো, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আজকে আমরা যে আপনার সাথে দেখা করতে আসলাম, অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, কেমন লাগে? ধন্যবাদ ভোলার তরুণ, উদীয়মান গতিত দশা আমাদের সম্ভাবনাময় দ্বীপ জেলা ভোলার প্রীতি সন্তান মুস্তাফিজ তরুণ, তরুণের মতোই সম্ভাবনাময় তার মুখাবয়ব, তার চিন্তা চেতনা আমি অভিভূত। আমার এই আঙ্গিনে তার শুভ আগমনকে আমি স্বাগত জানাই, তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আসলেই ভোলার সম্ভাবনাকে নিয়ে চিন্তা করেন। ভোলার মানুষ, ভোলার নতুন প্রজন্ম এগিয়ে যাক, সেই চিন্তা চেতনা নিয়ে তিনি কাজ করেন এবং ঘুরে ঘুরে ভোলার সম্ভাবনাকে তিনি তুলে নিয়ে আমাদের জাতীয় পর্যায়ে তুলে দেওয়ার জন্য তার যে প্রয়াস তাকে আমি স্বাগত জানাই। তো দর্শক, আমরা একটু স্যারের, আপনারা যদি দেখেন যে স্যারের পাশে আমরা আসলাম, আমরা বসে আমরা এই বইগুলো সম্পর্কে কথা বলব। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা স্যারের বাসায় রয়েছি। আপনারা জানেন যে চারফ্যাশন উপজেলা হচ্ছে দ্বীপ জেলা ভোলার 7টি উপজেলার মধ্যে চারফ্যাশন উপজেলা একটি বড় উপজেলা। যে উপজেলার আপনার হচ্ছে প্রায় 4 থেকে 5 লক্ষ লোক বাস করে এবং হচ্ছে আমাদের এই দ্বীপ জেলা চারফ্যাশনেরই আরও 3টি থানা কিছুদিন পূর্বে গঠিত হয়েছে, শশীভূষণ থানা, দুলালহাট থানা এবং দক্ষিণেশ্বর থানা। তো আমরা আজকে এই দুলাল আহমেদ স্যারের সাথে কথা বলবো, আর তিনি ফয়সাল আহমেদ দুলাল স্যার, তার সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি চারফ্যাশনের মুক্তিযুদ্ধ নামে একটি বই রয়েছে। আমরা তারপরে একটি বিষণ্ন পাথর একটি বই রয়েছে, তারপরে আশার তরুণ আলো একটি বই রয়েছে, তারপরে রয়েছে ক্রক মুক্তির যন্ত্রণা একটি বই রয়েছে, এবং হচ্ছে করোনায় বন্ধির জবানবন্দি এবং হচ্ছে পলিমাটির পদবাচ্য নামে একটি বই রয়েছে, আর একটি হচ্ছে হৃদয়ের জলছাপ। আমরা এই 7টি বই নিয়ে স্যারের সাথে কথা বলবো। তো স্যার, আমরা ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি আসলে চারফ্যাশনের মুক্তিযুদ্ধ যে বইটি লিখেছেন, সেই বইটির মধ্যে তিনি প্রথমে উৎসর্গ করেছেন মাঠ পর্যায়ের মুক্তিযুদ্ধের মূল শক্তি ছিল সাধারণ মানুষের সমর্থন, যারা আশ্রয় দিয়ে, সাহস দিয়ে, সেবা দিয়ে, ত্যাগ স্বীকার করে, সংবাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দিয়েছেন। তাদের অবদান মুক্তিযুদ্ধের ইতিহাসে কম নয়। তৃণমূল পর্যায়ের সেই সব মুক্তিকামী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই চারফ্যাশনের মুক্তিযুদ্ধ বইটি লিখেছেন। এই বইটি চারফ্যাশন তথা ভোলার জন্য কিংবা হচ্ছে জাতীয় পর্যায়ের যে আমাদের মুক্তিযুদ্ধ রয়েছে সেই বইটির জন্য একটি ইতিহাসমূলক, ঐতিহাসিকমূলক একটি বই। বইটি প্রথমে আমরা যদি একটু দেখি যে দেখবো এখানে স্যার আমাদেরকে পর্ব একের মধ্যে লিখেছেন যে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের ছবি লিখছেন এখানে যুক্ত করেছেন, সেখানে আমরা তোমাদের ভুলবো না সেই কথাটি যুক্ত করেছেন। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে 1973 সালে 13ই ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই ভোলা চারফ্যাশনে এসেছেন এবং এখানে চারফ্যাশন কলেজ মাঠে বক্তব্য দিয়েছেন এবং এখানে উৎসর্গ করেছেন আমাদের ভোলার এবং হচ্ছে ডাকসুর ভিপি 69-এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদকে, এবং এখানে আমাদের ভোলারই এক কৃতি সন্তান যিনি হচ্ছেন বিশিষ্ট মুস্তফা কামাল, যিনি 7 জন বিশিষ্টের মধ্যে আমাদের ভোলায়
18 এপ্রিল যিনি মৃত্যুবরণ করেছেন যুদ্ধ করে, তিনি হচ্ছেন বিশেষ সমস্ত রকম। এছাড়া আমাদের ভোলার অনেক স্বনামধন্য গুণীজন রয়েছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা বঙ্গবন্ধুর খুব কাছের ছিলেন। তার মধ্যে আমরা যদি দেখি যে মোহাম্মদ মোফারউদ্দিন মাস্টার এবং হচ্ছে ফজলুর রহমান মাস্টার এবং এম এম নজরুল ইসলাম এমপি এবং সিদ্দিকুর রহমান, তারা বঙ্গবন্ধুর খুব কাছে থেকে তারা, এবং আব্দুল মান্নান হাওলাদার, নেতাজি সালামতুল্লাহ মিয়া এবং হচ্ছে চিকিৎসক মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মতিন এম বি বি এস, আমরা এই প্রায় 7 জন লোককে তিনি এখানে তুলে ধরেছেন এবং অসংখ্য মুক্তিযুদ্ধ রয়েছে। আমরা স্যার এই বইটা সম্পর্কে আপনি একটু আমাদের পাঠকদের দর্শকদের ধন্যবাদ ধরুন। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের গৌরব দীপ্ত অধ্যায়। এদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের দামাল ছেলেরা দলবন্ধু বিশেষে সবাই মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তৃণমূল পর্যায়েও সেই সংগ্রাম থেকে বাদ যায়নি। আমাদের এই উপকূলীয় জনপদ চরফ্যাশনে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস অত্যন্ত গৌরবদীপ্ত। এই জেলার সর্বশেষ উপজেলা চরফ্যাশন, এখানেও মুক্তিযুদ্ধের জন্য এই অঞ্চলের এই জনপদের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। পাক হানাদার বাহিনী এখানে এসেও এই এলাকার মানুষজনকে নানানভাবে অত্যাচার করেছে, তাদেরকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তৃণমূল পর্যায়ে যে সমস্ত মানুষজন স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছে তাদেরকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্যই আসলে আমার এই প্রয়াস। আসলে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে সেখানে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সব কথা প্রকাশ করা আসলেই সম্ভব হয়নি। আমি চেষ্টা করেছি এই চরফ্যাশন ভূখণ্ডে যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে উপকূলীয় জনপদে তাদের জীবন কথা তুলে ধরার জন্য আমি আমার এই বইটা আমি চেষ্টা করছি। তাকে ধন্যবাদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচ্ছদটা যেটা রয়েছে সেটার মধ্যে সাধারণ মানুষ, আমরা নিশ্চয়ই আমরা উপকূলের আমরা অঞ্চলীয় মানুষ। এখানে দেখতে পাচ্ছেন যে সাইকেল নিয়ে কিংবা হচ্ছে নৌকায় করে উপকূলের মানুষ কীভাবে মুক্তিযুদ্ধ করেছে। আপনারা জানেন যে পাক হানাদার বাহিনী 25 মার্চের পরেই মনে হয় যেন আমাদের এই এই চরফ্যাশন সহ আমাদের এই দ্বীপ জেলা ভোলার চারপাশে দিয়ে চট্টগ্রামে এসে মনে হয় কালুরঘাটে তারা আক্রমণ করতে চেয়েছিল। এবং এইখানেরই কিন্তু মুক্তিযোদ্ধা যারা তারাই কিন্তু তাদের যে জাহাজে যেইভাবে ট্যাঙ্কার নিয়ে আসছিল সেগুলোকে মানে বোরহানউদ্দিন এবং হচ্ছে ভোলা সদরের তারা হচ্ছে সেখানে প্রতিহত করেছিল। তা আমরা একটু ওনার বইয়ের আমরা একটু গল্পগুলো আমরা একটু পর্বগুলো আমরা একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আপনারা একটু প্রথম পর্বে আমরা যদি একটু বলি যে হচ্ছে সূচিপত্রে, তাহলে এখানে সূচিপত্রে যদি আমরা একটু বলি তাহলে হচ্ছে আমরা বলবো যে আমরা তোমাদের ভুলবো না, যেটা হচ্ছে 9 পৃষ্ঠায় রয়েছে। তারপরে হচ্ছে চরফ্যাশনে মুক্তিযুদ্ধ ও কিছু কথা এবং হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানে এবং মুক্তিযুদ্ধের গল্প শোনা যত সহজ লেখা তত সহজ নয়, এবং হচ্ছে মুক্তিযুদ্ধের হারানো গল্প, পেয়ার আলী ব্যাপারি ক্যাম্পে মুক্তিযুদ্ধের ইতিহাস, তৃণমূল মুক্তিযুদ্ধের অজানা কথা, ভোলা জেলার প্রথম মুক্তিযুদ্ধ চরফ্যাশন এবং তৃণমূল মানুষের সমর্থন ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি, মুক্তিযুদ্ধের লুকিয়ে থাকা ইতিহাস, দক্ষিণ ভোলায় মুক্তিযুদ্ধের সমন্বয়ের কথা এবং মুক্তিযুদ্ধের আত্মঘাতী স্মৃতি কথা এবং বিজয়ের আনন্দের দিনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও আগামী দিনের বাংলাদেশ। তিনি চমৎকারভাবে এখানে আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে, আমাদের যারা আমরা পড়াশোনা করছি নতুন প্রজন্ম যারা রয়েছে কিংবা হচ্ছে প্রবীণ যারা রয়েছে তারা এই বইটি স্যারের যেখানে যে স্টলে পাওয়া যায় সেখান থেকে আপনারা নিয়ে এই বইটি পড়ার প্রয়োজন রয়েছে। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বইটি আমরা আবারও দেখাচ্ছি, তারপরে আমরা চলে যাবো যে স্যারের আরেকটি বই রয়েছে পলিমাটির পদবাচ্য। আমরা আসলে ভোলা হচ্ছে একটি উপকূলীয় মানে অঞ্চল, আপনারা দেখতে পাচ্ছেন যে এক সময় হচ্ছে বিয়ে শাদী হতো ইসে করে ঠেলা গাড়ি গরুর গাড়িতে করে পালকিতে করে, সেটা আমাদের ভোলায় প্রচলন ছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলে মাছ ধরছে। আমি প্রচ্ছদের বর্ণনাটা শুধু দিচ্ছি, এখানে নৌকা রয়েছে এবং হচ্ছে এখানে পলিমাটির পদবাচ্য। এই বইটি উপকূলীয় লোকসাহিত্যর ক্ষেত্রে এই বইটি আমরা বাংলা একাডেমি সহ অন্যান্য যারা রয়েছেন সেখানে খুবই প্রয়োজন। আমরা এই বইয়ের মধ্যে আমরা স্যারের অনেকগুলো লেখা রয়েছে, তিনি উৎসর্গ করেছেন আমার শ্রদ্ধাভাজন দাদা রুস্তম আলী মাঝি, যার সান্নিধ্যে থেকে লোক সংস্কৃতির উপাদান
প্রাপ্তিতে আমি অনুপ্রাণিত হয়েছি, স্যারের স্যারের দাদাকে এটা উৎসর্গ করেছেন। আমরা যদি এখানে লোকসাহিত্যের আমরা যদি কিছু একটা বর্ণনা আমরা পড়ে শোনাই এবং স্যার সেই সম্পর্কে কথা বলবেন, এখানে দধি মামলা গোলা এই তিনে ভোলা, আর চমৎকার একটি কথা লিখেছেন, দধি মামলা গোলা, দধি মামলা গোলা এই তিনে ভোলা। আর স্যার এটা ব্যাখ্যা করবেন, মুক্কার দেশে কাইতাল রাজা ঠকাইশনারে ঠকবি আর জিতবি না, এইখানে স্যার কর্তার পাদে বন্দনে। যাই হোক, এখানে কেহ মরে বিল সেচে কেহ খায় কই, মানে আপনারা যদি শব্দগুলো শোনেন কিংবা বাক্যগুলো শোনেন তখন আপনারা বুঝতে পারবেন এটা লোকসাহিত্য মিস হচ্ছে আমাদের যে স্থানীয় যে সাহিত্য, তার মানে হচ্ছে আমাদের জীবনযাত্রার যে কথা এবং চালচলন আমরা সেই জিনিসগুলো আমরা এইখানে স্যার তুলে ধরছেন। তো আমরা স্যার আপনাকে এই যে আঞ্চলিক শেষে লিখেছেন, আঞ্চলিক শব্দে রয়েছে প্রাণের স্পন্দন, আমরা মাকে আম্মাকে যাই খাই এইসব কথাগুলো যদি আমরা না বলি তাহলে শুদ্ধ ভাষার যে আমরা এইগুলো না বললে আমরা এখানে মনের শান্তি পাই না। তো এই ব্যাপারে স্যার আপনি এই যে এত সুন্দর একটা বই লিখেছেন লোকসাহিত্য, এই ব্যাপারে আপনি মানুষের জীবন কথা তুলে ধরার চেষ্টা করেছি। ভোলা জেলার আলাদা একটি সংস্কৃতি রয়েছে, রয়েছে ভোলা জেলা দ্বীপ জেলা ভোলার পত্তন ইতিহাস, উপকূলীয় জনপদের অনেক কথা যেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, যেগুলি বাংলাদেশের জাতীয় পর্যায়ের বই পুস্তকে অনেক ক্ষেত্রেই যেসব কথাগুলি আসেনি, সেই বিষয়গুলোকে আমলে নিয়েই আমি এই দ্বীপ জেলা ভোলা বিষয়গুলো বিশেষ করে উপকূলীয় জনপদের মানুষের ভাষা সংস্কৃতি আমি তুলে ধরার আমি চেষ্টা করেছি এই বইটিতে। একসময় আমার এই উপকূলীয় জনপদের এই জীবনযাত্রা পলিমিটি পদবাচ্য নিয়ে আসলেই আমার এমফিল করার একটা স্বপ্ন ছিল, সে স্বপ্ন আমার পূরণ হয় নাই। আমি সেই মানুষের সেই কথাগুলো আমার একেবারে যখন আমি স্কুল জীবনে পড়াশোনা করি তখন থেকেই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমি বিভিন্ন ভাবে এই তথ্যগুলো এই কথাগুলো আমি সংগ্রহ করেছি এবং সেগুলো আমি গলিমাটি পদবাচ্য হিসাবে আমি এই বই আকারে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ স্যারকে। স্যার পরিমাটির এখানে একটি কবিতা রয়েছে, আপনারা আমরা পরিমাটির এটা আমরা ই করলাম, আমরা পরবর্তীতে বিষণ্ণ পাথর একটি বই রয়েছে, স্যার এটা সম্পর্কে একটু বলবেন। আসলে সাহিত্য চর্চার আমি সাহিত্যের ছাত্র, আমার চেতনায় সাহিত্য সংস্কৃতি থাকবে সেটাই স্বাভাবিক, সেই চেতনার মধ্যে থেকেই আমি উনিশের বইমেলায় জাতীয় আমাদের বাংলা একাডেমির আয়োজনে যে বইমেলা হয়েছিল সেখানে আমার বিষণ্ণ পাথর আশার অরুণ আলো হৃদয়ের জলসাব এবং প্রকৃতির যন্ত্রণা আমরা চারখানা বই প্রকাশিত হয়েছে, যে বইয়ে মরুভূমি পোষণ করেছেন এই জনপদের সূর্য সন্তান মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ ইসলাম জ্যাকব মহোদয়। আমি আমার এই বইগুলিতে আমার আশার কথা, আমার স্বপ্নের কথা, আমার জীবনের বিভিন্ন দিক আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেটা আসলেই বই আকারে প্রকাশের আমার তেমন স্বপ্ন ছিল না, কিন্তু লেখাগুলি দীর্ঘদিন পাণ্ডুলিপি আকারে আমার কাছে পড়েছিল, আমার ছেলে মেয়েদের অনুপ্রেরণায়, আমার স্ত্রী সন্তানদের অনুপ্রেরণায় আমি সেগুলি বই আকারে আমি আসলে প্রকাশ করেছি মাত্র। যদি পাঠকদের ভালো লাগে তাহলে আমার এই প্রকাশ সার্থক হবে বলে আমি বিশ্বাস করছি। আমার এইখানে স্যার যে বিষণ্ণ পাথর আপনারা এখানে প্রচ্ছদেই দেখতে পারেন যে বিষণ্ণ পাথর কীভাবে স্যার এখানে দুঃখ কষ্ট কিংবা হচ্ছে তার মাধ্যমে এখানে লেখাগুলো তুলে ধরেছেন। আমরা এখানে আরেকটি যে বই দেখছি যে হৃদয়ের জলছাপ, এই বইটি হৃদয়ের জলছাপ মানে প্রত্যেকটা হৃদয়ের কোনো না কোনো একটি ছাপ থাকে, সেটা হচ্ছে হৃদয়ের জলছাপ। আমাদের কবি নিরঞ্জন গুণ লিখেছেন, হাত দিয়ে ছুই না তোকে মন দিয়ে ছুই, দুইকে আমি এক করি না একে করি। তো এই যে এখানে হৃদয়ের যে চাওয়া পাওয়া কিংবা হচ্ছে হৃদয়ের যে জলছাপ মানুষের মানে মনস্তান্ত্রিক যে বিষয়গুলো সেখানে স্যার এটা তুলে ধরেছেন। আমরা আপনাদের সময় স্বল্পতার কারণে আমরা এই বইটার প্রচ্ছদ দেখাচ্ছি এবং হচ্ছে এখানে স্যার এই আশার
অরুণ আলো নামে একটি বই লিখেছেন। এই বইটার মধ্যে এখানে আসা আমাদেরকে হতাশ না করে, যিনি বিষণ্ণতার বিষণ্ণ পাথর লিখেছেন, হৃদয়ের জলচ্ছাপ লিখেছেন, জলছাপ লিখেছেন, তার মধ্যে কিন্তু উনি আশার অরুণ আলো নামে একটি বই লিখেছেন। আমরা এইটা সম্পর্কে স্যার এটার মধ্যে আপনি এইটা সম্পর্কে একটু বলেন যে আশা বলতে কী বোঝাচ্ছেন আপনি এখানে, কী ছিল? ধন্যবাদ তরুণকে। আমার আশার অরুণ আলো আজকে আমার সামনে বসে আছে দুর্জেলা ভোলার তরুণ, মুসলিম তরুণ। আমি লিখেছি আশার অরুণ আলো। আজকের এই যে আশার অরুণ, আজকের এই তরুণদেরকে নিয়েই আমার সেই স্বপ্ন আকাঙ্ক্ষা আমাদের বইতে প্রকাশ পেয়েছে। এখানে আমি আমাদের সম্ভাবনার কথা বলেছি, আমাদের জাতীয় জীবনের কথা বলেছি, আগামী দিনের স্বপ্ন সম্ভাবনার কথা বলেছি। এই বইতে আমার এই কবিতার বইতে আমার কিছু স্বরও প্রকাশিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। একটি আমার 1978 সাল যখন আমি সবেমাত্র এসএসসি পাস করেছি, সে সময়ের একটি কবিতা নাম সাপলা বধু, আমি সেই ছোট্ট ছড়াটি আমি তুলে ধরছি। সাপলা বধু পল্লী বধু নাইও সেজেছে, লাল টুক টুক রাঙ্গা টুকে আলতা মেখেছে, মিষ্টি মধুর দুষ্ট হাওয়া ঘুমটা তুলেছে, খোকা বাবুর স্বপ্ন ডিঙ্গায় পানি দিয়েছে। আজও আমি খুঁজে ফিরি, আজও আমি খুঁজে ফিরি গ্রীষ্মে কাঠ ফাটা রোদে, কোমল হাতের ছোঁয়া ফুল ফুটানো মায়া, আজও আমি খুঁজে ফিরি বর্ষার মেঘ মেধুর আকাশে, কালে যেন কিছু বলিতে দূরে কোথাও হারাবে। আজও আমি খুঁজে ফিরি নির্মল শরতের পূর্ণিমার রজনীতে, কাশবনের শুভ্র হাসি মাঠে ঘাটে সবুজের ছড়াছড়ি। আমরা বৃষ্টির দিনই ছাড়ে বাসায় চলে আসলাম, ছাড় এখানে আজও আমি খুঁজে ফিরি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু খোঁজার আকাঙ্ক্ষা থাকে, সেই কথাগুলো এই আশার অরুণ আলো সেখানে স্যার হতাশ না করে এইখানে স্যার লিপিবদ্ধ করেছেন। আপনারা পাঠক যারা নিশ্চয়ই আমার পর্যটকরা বই পড়েন, আপনারা পাঠক যারা এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, এবং হচ্ছে বইমেলায় করোনাকালীন সময়ের কারণে হয়তো এই বইটি আপনারা অবশ্যই পাবেন। আমরা আপনাদেরকে শেষে বলে দিব এই বইগুলো কোথায় পাবেন। আমি এখানে দেখছি মুক্তির যন্ত্রণা একটি বই লিখেছেন, এইখানে স্যার চমৎকার একটি লেখা লিখেছেন। এইখানে এই বইটি এখানে একটি লেখা লিখেছেন যে পলিমাটির মানচিত্র নামে একটি কবিতা রয়েছে, এই কবিতাটি স্যার একটু পড়ে শোনাবে, এবং হচ্ছে ক্রোধ মুক্তির যন্ত্রণা আর কিছু একটু বলবে। ধন্যবাদ তরুণকে। ক্রোধ মুক্তির যন্ত্রণা আমাদের মুক্তি সংগ্রামের ইঙ্গিত, আমাদের চেতনাবোধের উন্মেষ ঘটানোর বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। পলিমাটির মানচিত্র কবিতা আমাদের ভোলা জেলার দ্বীপত্তনের প্রেক্ষাপট তুলে ধরার বিষয় নিয়ে আমি লেখার চেষ্টা করেছি। পলিমাটির মানচিত্র 18 সাগর সঙ্গমে জমেছে পলি, জেগেছে চর উপকূল পরিক্রমায়, দিগন্ত জুড়ে সভ্যতার হাতছানি প্রকৃতির অনবদ্য উষ্ণতায়, নির্মল বাতাসের অতৃপ্ত গতি মানচিত্রের শৈল্পিক চিলে কোঠায়, পিতার পায়ের পবিত্র স্থাপ পলিমাটির উর্বরতায়, প্রজন্মের নিরন্তর সংগ্রামে পলিমাটির স্বগত সংলাপ সময়ময় আলো ছড়ায়, পৃথিবীর কত না রূপের কল্প কাহিনী মায়া মমতায় মাখা মুখখানি সমুজ্জ্বল সদেশ আমার আপন আ। তো ধন্যবাদ স্যারকে। তিনি এই যে ক্রোধ মুক্তির যন্ত্রণা, মুক্তিযুদ্ধের সময় এখানে যে ছড়া কবিতা গল্প এটার স্যার লিপিবদ্ধ করেছেন। আমরা স্যারের একটু শিল্প সাহিত্যের যেই অবদানগুলো, এবং হচ্ছে শিক্ষকতা পেশায় এসে তিনি যে অবদান রেখেছেন তার কিছু স্মারক আমরা দেখাচ্ছি, স্যারের বাসায় একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তিনি একজন স্যার, তিনি কিন্তু একজন উপকূলীয় সাপ্তাহিক উপকূলীয় পত্রিকার সম্পাদক ছিলেন 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত।
সাংবাদিকতা করেছেন এবং স্যার একজন লিখক। আপনারা জানেন যে বাংলাদেশের যারাই বাংলা সাহিত্য নিয়ে ভালো কিছু করেছেন তারা অধিকাংশই কিন্তু সাংবাদিক ছিলেন, স্যারও একজন সাংবাদিক ছিলেন, সম্পাদক ছিলেন স্যার এবং সম্পাদকীয় লিখেন। আপনার আমরা যদি দেখি একটু স্যারের যেই বিভিন্ন সময়ে কলেজে থাকা অবস্থায় কিংবা হচ্ছে অন্যান্য জায়গা থেকে যে পুরস্কারগুলো সেটা আমরা একটু স্যারের বাসায় আমরা দেখবো যে স্যার কীভাবে শিল্প সাহিত্য চর্চা করে কীভাবে স্যার স্যার কীভাবে আমাদের মানে শিল্প সাহিত্যকে সমৃদ্ধ করেছে। একজন শৌখিন মানুষ, একজন শৌখিন মানুষ আসলে এভাবেই পারে যে তার জীবনকে মানে শিল্পায়নের মাধ্যমে তুলে ধরতে। স্যার একটু এইখানে যদি একটু দাঁড়াই তাহলে আমরা যদি একটু দেখি তাহলে এইখানে যে আপনি মোদীর শতবর্ষ উপলক্ষে আপনি বঙ্গবন্ধু সম্পর্কে একটু যদি কিছু বলেন স্যার। মুজিব আমাদের চেতনার আলো যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন সতীশ পেতাম না। আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা বিশ্ববাসী বাঙালিদের চেতনাবোধ আজকে চেতনাবোধে আজকে উজ্জীবিত। জাতির জন্ম বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির পিতা ছিলেন না, সারা বিশ্বের মানবতার মুক্তিদূত ছিলেন। আজকে তার স্বাধীন বাংলাদেশ আমাদেরকে আগামী দিনের সম্ভাবনার দিকে এগিয়ে নেবে। মুজিব শতবর্ষে বাঙালি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুজ্জ রাখবে এটাই আমার প্রত্যাশা। হ্যাঁ স্যারকে ধন্যবাদ। আমরা স্যারের আরেকটা জায়গায় চলে যাচ্ছি। আপনারা যারা লিখেন কিন্তু আপনারা জানেন যে এইভাবে যারা লিখে তাদের তারা মানে আমিত্র পর্যন্ত তাদের লেখালেখি এবং জিনিসগুলো লালন করেন। স্যার যে উপকূলীয় পত্রিকা সাপ্তাহিক উপকূলীয় পত্রিকার সম্পাদক ছিলেন, আমরা যদি একটু দেখাই যে 1991 সালের এইভাবে সাপ্তাহিক উপকূলীয় পত্রিকা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে একটা কপি রয়েছেন স্যার, একটা কপি রয়েছেন। আমরা যদি স্যারের আরো কিছু পাণ্ডুলিপি এখানে স্যার যেই পুরনো লেখাগুলো আমাদেরকে ডিজিটাল পদ্ধতিতে দেখানোর জন্য কিন্তু স্যার সেইভাবে নিয়মিতভাবে দেখানোর চেষ্টা করছেন বা সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে স্যারের অনেক পাণ্ডুলিপি রয়েছে। আমরা বলবো যে স্যার আমরা স্যারকে দীর্ঘায়ুর দান করুক, যে স্যার যাতে হচ্ছে এইভাবে তার এই যে পুরনো পাণ্ডুলিপিগুলো যাতে আবার এইভাবে বই আকারে যাতে সংস্করণ করতে পারে স্যার। এদিকে যাতে আমরা আরো যদি দেখি তাহলে স্যারের অনেক লেখা রয়েছে, যে লেখাগুলো আমরা পুরনো স্যারের অনেক লেখা রয়েছে সম্পাদকীয়, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, জাতীয় পত্রিকায় লিখেছেন, আমরা শুনেছি স্যার জনকণ্ঠ পত্রিকায় লেখালেখি করেছেন এবং হচ্ছে জাতীয় অনেক পত্রিকায় কবি শামসুর রহমান এবং হচ্ছে কবি হুমায়ুন আহমেদ সুফিয়া কামাল তাদের সান্নিধ্য লাভ করেছেন। আমরা যদি একটু দেখি যে এইখানে স্যার নিজে বসেই তার এই যে পাণ্ডুলিপিগুলো এইভাবে লিখে থাকেন। তো আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু জিনিস দেখাচ্ছি যে স্যারের শিল্প সাহিত্যের জায়গায় কিন্তু স্যার আরেকটা জিনিস স্যারের আমরা এক্সক্লুসিভ জিনিস দেখলাম যে এইখানে আপনার পূর্বের পিতামহ তাদের যে ছবি রেখেছেন এটা রহস্যটা স্যার আমরা একটু জানতে চাব। আপনারা যারা দর্শক রয়েছেন একটু স্যার এখানে জি আমার দাদা রুস্তম আলী জি উনি 1870 সালে তার জন্ম, প্রায় 122 বছর তিনি জীবিত ছিলেন। তার অনেক মেধা প্রজ্ঞা এবং ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে তার অনেক ধারণা ছিল। আমি তার দীর্ঘদিন তার সান্নিধ্য পেয়েছিলাম। 1993 সালে তিনি মৃত্যুবরণ করেন। সেই সময় পর্যন্ত আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আমাদের মা সেই দাদার নামে আমি পলিমাটির পদবচ্ছ তার অনেকাংশ আমি তার থেকে আমি প্রাপ্তি লাভ করেছি। তিনি আমার বাবা আমার মরণ পিতা আব্দুল সালাম মাস্টার এবং প্রাইমারি শিক্ষক ছিলেন। 40-এর দশক থেকে তিনি শিক্ষকতা করেছিলেন। আমি তার একমাত্র পুত্র সন্তান, তিনি একজন শিক্ষকের সন্তান হিসেবে আমি গর্বিত। তিন টাকা মাইনে তিনি প্রথম শিক্ষকতা করেছিলেন এবং স্বাধীনতার পর 1977 সালে তিনি অবসর গ্রহণ করেন। আমার পিতার আদর্শে আমি অনুপ্রাণিত হয়েছি। তো ধন্যবাদ স্যার। এখানে আমরা স্যারের কোনো দেখলাম যে আরেকটি বই আমরা এখানেই শেষ করব। স্যারের আরেকটি বই করোনায় বন্ধি জবান বন্ধি, ঠিক আছে? তো এই সম্পর্কে স্যার একটু কথা বলবেন যে এখানে আপনি কিভাবে পাঠকদেরকে এই যে আমরা এখন লকডাউন রয়েছে 2020 সাল থেকে আজকে 21 সালের হচ্ছে 2 আগস্ট 2021 আমরা দীর্ঘ 1.5 বছর পর্যন্ত আমরা গৃহবন্দী রয়েছি। স্যার ওখানে বসে বসে বাসায় বসে বসে আমাদের যে করোনার যে যন্ত্রণা কষ্ট আবেগ ভালোবাসা সেই কথাগুলো তুলে ধরছেন একটু সংক্ষেপে স্যার। করোনায় বন্দী আজকে সারা বিশ্ব আমরা সবাই। করোনার যখন আবির্ভাব হয়েছে তখন থেকেই এই করোনা বন্দীর জবানবন্দি আমি লেখা শুরু করেছিলাম।
ফেসবুকে প্রতিদিন আমি সেটা পোস্ট করতাম। অগণিত পাঠক আমাকে আমার এই প্রতিদিনের পর্বের অপেক্ষায় তারা থাকতেন। একটানা প্রায় 60টি পর্ব আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। আমার সেই সমস্ত লেখাগুলো আমি একত্র করে করোনাবন্দির জবানবন্দি নামে প্রকাশ করেছি। আমার জানা মতে করোনাবন্দির জবানবন্দি বাংলাদেশে প্রকাশিত প্রথম গ্রন্থ। আর সে এই বইটির ভিতরে আমি করোনাকালীন আমাদের জীবন বোধ, আমাদের মনোবাসনা, আমাদের আকাঙ্ক্ষা, সারা পৃথিবী আমাদেরকে কীভাবে গ্রাস করেছে, এখান থেকে মুক্তির উপায়, আমাদের করণীয়, আমাদের প্রচেষ্টা, জাতীয় পর্যায়ে এই করোনা থেকে মুক্তির জন্য সরকারিভাবে যে তৎপরতা, বিশেষ করে আমাদের করণীয়, আমাদের সেই সমস্ত বিষয়গুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি। করোনা থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার, আমাদের স্বাস্থ্য সচেতনতা হওয়া প্রয়োজন, আমাদের আত্মসমালোচনা আমাদের হওয়ার দরকার, যে আসলেই করোনা হয়তো দীর্ঘদিন পৃথিবীতে থাকবে, এই করোনাকে মোকাবিলা করে আমাদের বাঁচতে হবে, আমাদের আগামী দিনে আমাদের সুন্দর সভ্যতা, সুন্দর বাংলাদেশ এই নতুন প্রজন্মের হাতে আমাদের তুলে দিতে হবে, সেই সম্ভাবনার কথা এই করোনাবন্দি জবানবন্দি আমি। ধন্যবাদ স্যারকে। স্যার অনেক চমৎকারভাবে আজকে আমরা ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে স্যারের বাসায় আসলাম, এবং পর্যটক এবং হচ্ছে পাঠক যারা রয়েছেন আপনাদের জন্য আমরা আজকে দীর্ঘ 20 মিনিটের একটি ভিডিও তৈরি করলাম। স্যার যে শিল্পকর্ম, লেখালেখি, সাংগঠনিক এবং হচ্ছে স্যারের তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে এবং মঞ্চস্থ হয়েছে নাটক, এখনও স্যার তিনটি বই আগামীতে প্রকাশ হবে। স্যারের আমরা সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, এবং স্যারকে আমরা ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাঠক এবং পর্যটক আপনারা যারা রয়েছেন, আমরা করোনায় বন্ধি, বন্ধির করোনায় বন্ধির জবানবন্দি বইয়ের প্রচ্ছদ দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মুসলিউদ্দিন তরুণ, মাতৃছায়া, চরফ্যাশন কলেজ পাড়া, চরফ্যাশন ভোলা। ধন্যবাদ মুসলিউদ্দিন তরুণকে। আমার প্রকাশিতব্য তিনখানা বই, উপকূল সম্পাদকীয়, মনীষীদের জীবন কথা এবং পথের পাণ্ডুলিপি নামে এই তিনখানা বই কম্পোজ চলছে। সাতটা বই কোথায় পাওয়া যাবে? বা বইগুলো সাতটি বই চরফ্যাশন প্যারাডাইস বুক ডিপোতে পাওয়া যাবে, ভোলা প্যারাডাইস বুক ডিপোতে পাওয়া যাবে, এবং ঢাকাতে মাধুর্য প্রকাশনী বাংলা বাজারে পাওয়া যাবে। চট্টগ্রামে দেওয়া হয়নি। যাই হোক, আমার একান্ত আশা মনীষীদের জীবন কথা সেই বইখানা আমি আমার ভোলা জেলার বিশিষ্ট কবি, স্বনামধন্য কবি কবি নাসিরামুদ্দিন নামে আমি উৎসর্গ করার আমার একান্ত ইচ্ছা। আমি তার আদর্শে আমি অনুপ্রাণিত। আমার সুযোগ হয়েছে কবি শামসুর রহমানের সান্নিধ্য পাওয়ার, বেগম সুফিয়া কামালের সান্নিধ্য, বেগম সুফিয়া কামালের অপ্রকাশিত সহস্র কবিতা মোরের পাখিরা তিনি আমাকে দিয়েছিলেন। তেমনিভাবে নাট্যকার হুমায়ুন আহমদ, কথা সাহিত্যিক হুমায়ুন আহমদের সান্নিধ্য আমি পেয়েছি। তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে আমি বলাবাণীতে প্রকাশ করেছি, এবং তিনিও আমাকে একটি চিঠি আমার গ্রামের বায়াদিতে আমার ঠিকানায় তিনি আমাকে একটি চিঠিও লিখেছিলেন। এই চিঠি কেন আমার জীবনের একটা অনুপ্রেরণার উৎস। আমি সেই সব কবি সাহিত্যিকদের